প্রয়োজনে খতমে নবুয়তের জন্য আমার জীবন দেব, রক্ত দেব, আমি আপনি চিন্তা করি না কাজ করে যাব। তারা যে কয়জন হাক্কানি ওলামা ইকরামদের মুখপাত্র, সবার সাথে আমার যোগাযোগ আছে। মাওলানা মামুনুল হক, মুফতি মামুনুল হক, শেখুল হাদিস, মাওলানা সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি, এই সবাই আসার কথা। এখন তো সিজন, সিজন বুঝুন তো, মাহফিলের সিজন, কেউ দিক টানে কেউ দিক টানে, সবাইয়ের মন রক্ষা করা লাগে। কিন্তু খতমে নবুয়তের ব্যাপারে মামুনুল হকে পরিষ্কার আমার মোবাইলে মেসেজ পাঠাইছে, আগামীকাল বৃহস্পতিবার খতমে নবুয়ত মহাসম্মেলন জাগরণী মাঠে আমি অবশ্যই উপস্থিত হব। মোবাইলে লেখা আছে, আসবে সন্দেহ নাই। আপনারা এই জাগরণী মাঠে আজকে কানায় কানায় পড়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইরকম আমার তো মনে হয় সামনে এটা জায়গা হবে কিনা সন্দেহ। আমাদের প্রোগ্রাম আছে, কর্মসূচি শোনানো হবে, আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত জেলায় জেলায় কমিটি গঠন করবে, জেলায় জেলায় খতমে নবুয়ত সম্মেলন হবে এবং বিভাগীয় শহরগুলিতে বিশাল আকারে সম্মেলন হবে। এগুলি করার পরে আল্লামা আহমদ শফী সাহেবের ঘোষণা সব করিয়া ঢাকা সরোয়ার্দী উদ্যানে স্মরণকালের ঐতিহাসিক আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন করে ওই সম্মেলন থেকে দাবি করে দাবি আদায় করার পরে ঘরে ফিরবা। আমরা সেই পরিকল্পনা নিয়ে সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। এই জাগরণী মাঠে আগামী বছরও খতমে নবুয়তের সম্মেলন হোক, কারা কারা চান হাত তোলেন সবাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবার শুক্রিয়া। এখন ঘোষণা হবে, তেলাওয়াত হবে, কিছু নাত হবে, তারপরে বয়ান শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। কেউ যাবেন না আপনাদের কাছে, আপনাদের আমি এই খিলগাঁয়ের মধ্যে আজকে 38 বছর যাবত আছে, 38 বছর যাবত, এখনো কি আমি খিলগাঁয়ের বাসিন্দা হইলাম না? আমি এই খিলগাঁয়ের বাসিন্দা, আপনারাও খিলগাঁয়ের বাসিন্দা ইনশাআল্লাহ তাআলা। এটাকে সামনের দিকে অগ্রসর হওয়ার, খতমে নবুয়তকে অগ্রসর করার, কাদিয়ানীদের মুসলিম ঘোষণা দাবি শক্তিশালী করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ।